70,000 টাকা দাম অনুযায়ী আপনার কাছে কি বাইকের কন্ডিশন ভালো মনে হইতাছে ভাই একটু বলেন। একটা চাবি, এই যে এই একটা চাবি এবং কি বাইকের ক্যাটালগ, এই যে সার্ভিস বই থেকে এই বাইকের দায়ভার সবকিছু আপনার, ঠিক আছে? আসসালামু আলাইকুম গাইজ, আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হইতাছে একটা ডেলিভারি আপডেট আর কি। আমি গতকালকে টিভিএস মেট্রো 100cc একটা বাইক কিনছিলাম আপনাদের জন্য। তো আমি বলছিলাম বাইকটা সার্ভিস করার পরে বিক্রির জন্য একটা ভিডিও পোস্ট করব। তো আমার এই বাইকটা বিক্রির জন্য কোনো ভিডিও পোস্ট করা লাগে না, ঠিক আছে? তো এমনিতেই আমার এই বাইকটা বিক্রি হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি বাইকটা কার কাছে বিক্রি করছি এবং কত টাকায় বিক্রি করছি। তো ফার্স্ট অফ অল এই বাইকটা আমি যার কাছে বিক্রি করছি ওই ভাইজানকে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দেই, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ভালো আছেন না? আপনার নাম কি এবং আপনি কোথা থেকে আসছেন একটু বলেন। কোথা থেকে আসছেন? টঙ্গী থেকে আসছেন না? ওকে। তো গাইজ, এটা হচ্ছে গিয়ে সেই বাইক টিভিএস মেট্রো 100cc, আজীবন রেজিস্ট্রেশন করা হয়েছে বাইকটা। বাইকটা একেবারে নতুন কন্ডিশন, কিন্তু এই বাইকটা যে ভাইয়ের ছিল ওই ভাই ওনার বাসায় উঠাইতে গিয়ে যে এইখান দিয়ে সামান্য একটা স্পট ফালাই দিছে, ঠিক আছে? এই যে এখান দিয়ে সামান্য একেবারে অল্প। তো এই এইটাই শুধুমাত্র বাইকের প্রবলেম ছিল, আর বাইকের কোথাও কোনো প্রবলেম নাই। আচ্ছা বড় ভাই, আমি যে বাইকটা কিনে নিয়ে আসছিলাম ওই ভিডিওটা কি আপনি দেখছিলেন, তাই না? আচ্ছা ঠিক আছে। আসলে গাইজ, এখানে বিষয়টা হচ্ছে কি, আমি যখন ওই বাইকটা কেনার ভিডিও পোস্ট করছি ভাই, তখনই আমাকে ফোন দিছে যে ভাই আপনি এই বাইকটা সার্ভিস করেন পরে আপনি আমার কাছে আগে বিক্রি করেন, আমি আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করে দিই। তো সেই ধারাবাহিকতায় ভাই আমাকে অ্যাডভান্স করে দিয়েছিল 20,000 টাকা আমার বিকাশ অ্যাকাউন্টে। তারপরে আজকে আসছে বাইকটা নিয়ে যাওয়ার জন্য। এখানে মজার বিষয় একটা আছে, সেটা হইতেছে কি উনি দাম ফিক্সড করার আগেই বাইকের অ্যাডভান্স করে দেয়। তো আজকে আইসে বাইকটা নিয়ে যেতেছে। আচ্ছা, আমি আপনাদেরকে বাইকের কাগজটা একটু দেখা দিই। হ্যাঁ, এই এখন এই যে এটা হচ্ছে গিয়ে বাইকের রেজিস্ট্রেশন সনদপত্র, আর এটা হচ্ছে গিয়ে বাইকের ট্যাক্স টোকেন। বাইকের রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো H6407-20, মিরপুর গেট থেকে আজীবন রেজিস্ট্রেশন করা হয়েছে এই বাইকটার। আচ্ছা ভাই, আপনি একটু এই পাশে আসেন। আমি যখন কেনার ভিডিওটা পোস্ট করছিলাম আপনি তো তখনই মূলত আমাকে অ্যাডভান্সটা করে দিয়েছেন, কিন্তু আমি তো তখন আপনাকে কোনো প্রাইস বলি নাই। তো আপনি এখন আমার কাছ থেকে এই বাইকটা কত টাকা দিয়ে কিনে নিতেছেন এটা একটু বলেন। কত টাকায়? 70,000 টাকা না? ওকে। তো 70,000 টাকা দাম অনুযায়ী আপনার কাছে কি বাইকের কন্ডিশন ভালো মনে হইতাছে ভাই একটু বলেন। ফ্রেশ আর কি, টোটালি ফ্রেশ বাইক, টোটালি ফ্রেশ আছে না? আসলে অনেকেই ভাবে কি যে অনলাইনের মাধ্যমে বাইক কিনলে অনেক প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে, ভালো বাইক দেখায় পরে নষ্ট বাইক ডেলিভারি করে। আসলে গাইজ, এই বাইকটা সম্পূর্ণ ফ্রেশ, ভালো আছে। এবং কি বাইকের দুইটা চাবি আপনি পাইছেন? দুইটা চাবি, এই একটা চাবি, এই যে এই একটা চাবি এবং কি বাইকের ক্যাটালগ, এই যে সার্ভিস বই থেকে এই বাইকের দায়ভার সবকিছু আপনার, ঠিক আছে? বাইকের কোনো প্রবলেম হলে আপনাকে ধরা হবে, ঠিক আছে? তো ভাই, আপনি বাইকটা আমার কাছে কিনে নিছেন, আপনি সুন্দরভাবে চালায়েন। আর আপনার যারা ফ্রেন্ড সার্কেল ভবিষ্যতে বাইক বাই সেল এক্সচেঞ্জ করবে তাদেরকে কি রেফার করা যায় আমাকে, আমার কাছে কেনার জন্য কিংবা বিক্রি করার জন্য? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বড়বাবু, আপনি ভালোভাবে চালান। হ্যাঁ, ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম।